যদি কখনো অহংকার চলে আসে তোমার জীবনে, তাহলে তুমি শ্মশান থেকে একবার ঘুরে এসে দেখো। তোমার থেকে কত নামি দামি লোক ওখানে ছাইয়ের সাথে মিশে গেছে। হ্যালো বন্ধুরা, আমি দীপ, আর আপনারা দেখছেন দীপ টক্স থোড়া হাটকে। আজকে একটি ছোট্ট শিক্ষণীয় গল্প দিয়ে শুরু করব। একবার একটি শহরে একটি বিজনেসম্যান ছিল। তিনি একটি বড় স্টেজে ভাষণ দিচ্ছিল, আর তিনি বলছিলেন, জীবনে বাউন্স ব্যাক অর্থাৎ হাজার বাধা পেয়েও মূল স্রোতে কীভাবে ফিরে আসা যায়। সে নিজের কাহিনীই বলছিল যে আমার জীবনে তিনটি গুরু আমাকে যা শিক্ষা দিয়েছে তা কোনো পাঠ্য বই আজ পর্যন্ত দিতে পারেনি। যখন সে যুবক বয়সে ছিল, বিজনেস কেবলই শুরু করেছিল, তখন সে বিজনেসে দারুণভাবে লস খেয়ে যায় এবং তার সাথে সাথে তার লাভ লাইফে পার্টনারও তাকে ছেড়ে চলে যায়। ব্যক্তিগত জীবন ও পেশাগত জীবন দুটোতেই প্রচণ্ড ধোকা খাওয়ার ফলে তিনি ডিপ্রেশনে চলে যান এবং বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন। বুঝতেই পারছিল না কি করবে। তখন তার সাথে দেখা হয় তার তিন গুরুর। প্রথম গুরুর সাথে তার প্রথম দিনই দেখা হয়। সে ঘর থেকে বেরিয়ে চলে গেছিল, চলতে চলতে একটি ছোট্ট গ্রামে পৌঁছয়। রাত্রি হয়ে গেছিল, দোকানপাট সবই বন্ধ, সবাই ঘুমিয়ে গেছিল নিস্তব্ধ রাত্রি, শুধুমাত্র সে একা। কি করবে বুঝতেই পারছিল না। ঠিক তখনই কিছু দূরের গলিতে একটি লোককে দেখতে পায় যে একটি বাড়ির দেওয়ালে ফুটো করছিল। সে তার পাশে যায় এবং গিয়ে বলে, ভাই তুমি আমাকে সাহায্য করতে পারবে? আমাকে একটি রাত্রি থাকার জন্য একটু জায়গা করে দাও। ওই কথাটি বলার সঙ্গে সঙ্গে এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটি বলে ওঠে, পাগল নাকি তুই? এই ঘর আদৌ আমার নাকি? আমি তো নিজেই এই ঘরে দেয়াল ফুটো করছি চুরি করবার জন্য। আমি চোর ভাই, আমি কি করে থাকার জায়গা করে দিতে পারি তোর? তাও বিজনেসম্যান তাকে বলে ওঠে, কিছু সাহায্য যদি পেতাম তোমার কাছ থেকে। চোরের সত্যি তার প্রতি দয়া হয় এবং চোর তাকে সঙ্গে করে নিয়ে যায়। একদিন থাকার কথা হয়েছিল, কিন্তু চোর এত দয়াশীল ছিল যে তাকে সেখানে 15 দিন থাকতে দেয়। আর যখনই চোর রাত্রে চুরি করতে যেত, তখন তাকে দুটো কথা বলে যেত, এক, বন্ধু আরাম করে ঘুমাও, দুই, বন্ধু ঈশ্বরকে স্মরণ করে ঘুমিও এবং ভেবো কালকের দিনটা আরও ভালো হবে। আর যখনই চুরি করে সে ফিরত, তখন বিজনেসম্যান তাকে জিজ্ঞেস করতো, কি হলো আজকে কিছু সোনা দানা পেলে? চোর বলতো, না আজকে কিছু হয়নি, হয়তো ঈশ্বরের কৃপাই কালকে কিছু অবশ্যই হবে। বিজনেসম্যান একটা জিনিস লক্ষ্য করে, চোর সবসময় তাকে পজিটিভ মেসেজ দিত। 15 দিন তার সাথে থাকার পর সে একটা শিখেছিল যে চোরও তাকে এটাই শিখিয়েছে, সব কিছু ভালোই হবে এটা ভেবে ধৈর্য রাখো। দ্বিতীয় যে গুরু ছিল সে হলো একটি কুকুর। কিছুদিন পর সে গ্রীষ্মের দিনে ছিল, খুবই তৃষ্ণার্ত ছিল, রাস্তা হারিয়ে গেছিল, জঙ্গলের মধ্যে ছিল। ঠিক তখনই খুব জোরে ছুটতে থাকা একটি কুকুরকে দেখে। তখন সেও তার পিছনে ছুটতে থাকে। কুকুরটা ছুটতে ছুটতে একটি নদীর ধারে গিয়ে থামে। বিজনেসম্যানও সেখানে পৌঁছই। অবশ্য বিজনেসম্যানের ভালোই হয়, জলের খোঁজ পেয়ে যায় এবং সেখানে তৃষ্ণা মিটায় জল খেয়ে। কিন্তু সে ভালো করে খেয়াল করে দেখে কুকুরটি বারবার নদীর কাছে যাচ্ছে এবং সেখান থেকে চলে আসছে, আবার যাচ্ছে আবার চলে আসছে, কিন্তু সে জল খাচ্ছে না। অবশেষে সে লক্ষ্য করে দেখে কুকুরটি জলে তার নিজের প্রতিবিম্ব দেখে ভয় পেয়ে যাচ্ছে এবং ফিরে আসে। অবশেষে কুকুরটি সাহস করে জলে ঝাঁপ দেয় এবং তৃষ্ণা মেটায় এবং সেখান থেকে উঠে চলে আসে। কিন্তু এই ছোট্ট ঘটনাটি অনেক বড় জ্ঞান প্রদান করে বিজনেসম্যানকে। তিনি এখান থেকে এই জ্ঞানটা পান, জীবনে কোনো সমস্যা এলে একটা রিস্ক নেওয়া খুবই জরুরি। কে জানে ওই রিস্ক থেকে তোমাকে নতুন জীবন দিতে পারে। তৃতীয় গুরু হলো বাচ্চা। একটি ছোট্ট বাচ্চা গ্রামে মোমবাতি নিয়ে যাচ্ছিল। সেভাবে একটু মজা মস্করা করা যাক বাচ্চার সাথে। এইভাবে বাচ্চাটিকে তার কাছে ডাকে এবং বলে, বাবু একটা উত্তর দাও তো, এই যে মোমবাতি তুমি জ্বালিয়ে নিয়ে যাচ্ছ,
সেই আলো কোথায় থেকে আসলো? বাচ্চাটি বুঝে ফেলে যে এ তো আমার সাথে মজা করছে। বাচ্চাটি হঠাৎ করে মোমবাতিটি নিভিয়ে দেয় এবং তারপরে তাকে উল্টে প্রশ্ন করে, আচ্ছা কাকু বলুন তো, এবার আলোটা কোথায় গেল? সেই দিন বিজনেসম্যান বুঝতে পারেন কোনো বিষয় নিয়ে বেশি অহংকার করা উচিত নয়, নিজেকে খুব বড় জ্ঞানী ভাবা অবশ্যই উচিত নয়। হতে পারে তোমার থেকেও বেশি জ্ঞানী অন্য কেউ আছে, বা তোমার থেকে বেশি জ্ঞান অন্য কারো কাছে আছে। সে বলল যে বলুন কাকু এই উত্তরটা কী হবে। তখন বিজনেসম্যান তার কাছে ক্ষমা চায় এবং তাকে তৃতীয় গুরু হিসাবে স্বীকার করে। তো অবশেষে বিজনেসম্যান স্টেজে এটাই বলে, ওই তিন গুরু আমাকে যা শিখিয়েছে আমি কোনো ইউনিভার্সিটিতে ওই শিক্ষা পেতাম না। সেই শিক্ষা নিয়ে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং নতুন করে বিজনেস শুরু করে এবং বিয়েও করে। এখন তার বাচ্চা আছে, সব কিছু নিয়ে সুখে শান্তিতে চলছে। তো হ্যালো ফ্রেন্ডস, আমরা এই গল্প থেকে তিনটে সফলতার জন্য তিনটে জ্ঞান অবশ্যই অর্জন করতে পারি। প্রথম, সবসময় পজিটিভ ভাবনা চিন্তা করো এবং যে সময়টা চলে গেছে পাস্টে সেটা ভেবে আমাদের কোনো লাভ নেই। তো অবশ্যই বর্তমানটাকে ভাবা এবং ভবিষ্যতে যে আরও ভালো হবে সেটা ভেবে চলা। দুই, আমরা অনেক সময় রিস্ক নিতে ভয় পাই, তো লাইফে বড় কিছু করতে গেলে রিস্ক অবশ্যই নিতে হবে, কারণ হতে পারে রিস্কের জন্যই আমরা সফলতা অর্জন করব। তিন, কোনো সময় নিজেকে অহংকারী ভাবা উচিত নয়, আমাদের থেকে অনেকেই অনেক কিছু বেশি জানে, অনেক কিছু জ্ঞান তাদের কাছে বেশি আছে, তো তুচ্ছ বলে তাকে অহংকার করা অবশ্যই উচিত নয় বা কাউকে তাচ্ছিল্য করা অবশ্যই উচিত নয়। সো ফ্রেন্ডস, কেমন লাগলো স্টোরিটা আপনারা কমেন্ট করুন, এবং আরও যদি এরকম স্টোরি শুনতে চান লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। সো থ্যাংক ইউ সো মাচ।